শীতে কনকনে আসতে হয় কষ্টের জন্য, আমার রুজি রোজগারের জন্য, ইনকামের জন্য সংসার চালাইতে হয় খুব কষ্ট করে। ঘন কুয়াশার চাদরে ঢাকা চারপাশ, বৃষ্টিসীমা কমে এসেছে অনেকটাই। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না মানুষ। সোমবার সকালে এমন দৃশ্যের দেখা মেলে দেশের উত্তরের পঞ্চগড়, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও সহ অন্যান্য জেলাগুলোতে। অগ্রহায়ণের শেষ সপ্তাহে নিম্নমুখী তাপমাত্রার পারদ, প্রতিদিন একটু একটু করে ঠান্ডার তীব্রতা বাড়িয়ে বিদায় নিচ্ছে হেমন্ত। হিমেল বাতাস বাড়াচ্ছে শিশির অনুভূতি। এদিকে শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন কর্মজীবী মানুষ অনেকেই। উষ্ণতা পেতে পোহাচ্ছেন আগুন। দুর্ঘটনা এড়াতে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কুয়াশায় কষ্ট করে গাড়ি চালাতে হয় ভাই, আর রাস্তাঘাটে বিরাট অ্যাক্সিডেন্টের ভয়। শীতে একবারে সমস্ত শরীর ভিজে গেছে, মাথা পর্যন্ত ভিজে গেছে, পানি পড়তেছে, রাস্তায় আসতে অনেক কষ্ট হচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। প্রতি বছরই শীতের তীব্রতার সঙ্গে লড়াই চলে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের। তাদের অনেকের থাকে না পর্যাপ্ত শীতের কাপড়। কুয়াশা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, হাত পা কড়াই আসতেছে, এখন নিরুপায় এখন আমাদেরকে কাজ করতে হয়। শীতে কনকনে আসতে হয় কষ্টের জন্য, আমার রুজি রোজগারের জন্য, ইনকামের জন্য সংসার চালাইতে হয় খুব কষ্ট করে। দূরপাল্লার গাড়ি না চললে ভাড়া কম হচ্ছে। দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভোর ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 13.1 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রাতের দিকে আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। সাহার আব্দুল্লাহ আলভী, সময় সংবাদ।